আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকব সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ বরিশাল সঙ্গে আছে আমি খান্তাজনীন হাসান এবার শিরোনাম সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা নিষ্কাশনে নেই ড্রেনেজ ব্যবস্থাও চলাচল অনুপযোগী বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের সব সড়ক ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া করোনাকালের ক্ষতি কাটিয়ে ওঠার আশা ভোলার খামারিদের লঞ্চে অগ্নিকাণ্ডের ৬ মাস পর ডিএনএ টেস্টে পরিচয় মিলল ১৬ জনের দ্রুত কবর বুঝিয়ে দেওয়ার দাবি স্বজনদের এখনও রিপোর্ট আসেনি দাবি বরগুনা জেলা প্রশাসনের এবং বাজেটে বিশেষ বরাদ্দ পাচ্ছে বরিশালের ৫ প্রকল্প শিল্পখাত উন্নয়নে আরও প্রণোদনা চান ব্যবসায়ীরা অঞ্চলভিত্তিক বাজেট করার দাবি বিশিষ্টজনদের বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সামান্য বৃষ্টিতেই খানাখন্দে ভরা সড়কে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা পানি নামতেও নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা দ্রুত সংস্কারের আশা দিয়েছেন সিটি মেয়র সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে মনে হতেই পারে আমি কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলে দাঁড়িয়ে আছি কিন্তু বিষয়টি তেমন নয় শহরের প্রাণকেন্দ্র ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোড এটি এই সড়ক থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করে কিন্তু এই একটি সড়কের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় এখানকার বাসিন্দাদের ধান গবেষণা রোডের খানাখন্দ ভরা বড় বড় গর্তে জমে আছে বৃষ্টির পানি নেই চলাচলের কোনো ভালো ব্যবস্থা বৃদ্ধ আর গর্ভবতী মায়েরা নামতে পারছেন না সড়কে নামলেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা লাশ লইয়া পড়িয়া যায় সিজারের বাচ্চা যারা বাচ্চা হবে গর্ভে বাচ্চা আছে বাচ্চা ডেলিভারি রাস্তায় অনেক বাচ্চারা স্কুলে যাবার পথে এমন এমন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পড়ে গেছে পা পর্যন্ত ভেঙে গেছে আমাদের দাবি একটাই আমরা এই যেন রাস্তার কাজটা খুব দ্রুত তাড়াতাড়ি হয় বিহাল অবস্থা এই ওয়ার্ডের রূপাতলি হাউজিং এস্টেট গ্যাস টারবাইন মোল্লাবাড়ি ইওহায়েত মৌলভি ভুলু শরীফ মৃধাবাড়ি আব্দুল হামিদ খান ও মুক্তিযোদ্ধা সড়কেও তবে উন্নয়ন ও সংস্কারের ব্যাপারে কোনো উত্তর দিতে পারেননি এলাকার কাউন্সিলর সিটি কর্পোরেশন নেক্সট নির্বাচন ২০২৩ সালে আসার এক বছর তো যাবি কইতে কইতে এটা কি এটা হওয়ার আমি সম্ভাবনা দেই না করোনা পরিস্থিতিতে সড়কের উন্নয়ন কাজে কিছুটা বিলম্বিত হলেও এখন টেন্ডার হওয়ায় দ্রুত কাজ শুরু হবে বলে জানালেন মেয়র ধান গবেষণার কয়েকটি রাস্তা সেগুলো অলরেডি টেন্ডার হয়ে গেছে এর বাইরেও যে ভিতরে গলির ভিতরে কিছু রাস্তা আছে মেয়াদের মধ্যেই আমি এই শহরের প্রতিটি রাস্তা পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে আমি কমপ্লিট করে যাব নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের প্রায় ১২ কিলোমিটার সড়কের ৮ কিলোমিটার সড়কই খানাখন্দে ভরা অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল ভোলায় কোরবানির পশুর হাটে ব্যাপক ক্রেতা বিক্রেতার সমাগম দাম যাচাই করে পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতারা তবে এবার পশুর দাম বেশি বলছেন তারা গোখাদ্যের বেশি দামই কারণ বলছেন বিক্রেতারা এদিকে দু একদিনের মধ্যে বেচা কেনা বাড়বে বলে জানান হাট সংশ্লিষ্টরা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে এবছর জেলায় ৯৭,০০০ পশুর চাহিদার বিপরীতে খামারে প্রস্তুত আছে ১,০০,০০০ পশু হাটে পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে ২১টি ভেটেরিনারি মেডিকেল টিম বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও এই মুহূর্তে ভোলার চরনয়াবাদ পশুর হাটে আছেন সহকর্মী নাসিরুদ্দিন লিটন সরাসরি যাচ্ছি তার কাছে দ্বীপজেলা ভোলায় কোরবানি ঈদের যে পশুর হাটগুলো সেগুলো ইতিমধ্যে বেশ জমে উঠতে শুরু করেছে ভোলার পশুর হাটগুলো সাধারণত বিকেল বেলায় বসে এই বিকেল বেলা শেষ বিকেলের দিকেই পশুর হাটগুলো জমে ওঠে আমরা ভোলার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেছি এখন যে হাটটিতে রয়েছে এটি ভোলা পৌরসভার প্রধান হাট আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়িতে এবং ব্যাপারীরা এখানে বিপুল সংখ্যক গরু এবং ছাগল নিয়ে এই হাটে উপস্থিত হয়েছে এখানে গরু ছাগল আজ হাটে উপস্থিত হলো এখন পর্যন্ত দর্শকের যে সমাগম ক্রেতার যে আশা সেটা কিছুটা কম ক্রেতাও আসতেছে কিছুটা হলেও আমরা এখানকার ব্যাপারীদের সাথে এবং এই
মাঠের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে চারটা কিছুটা পরেই এই হাটটি বেশ জমে উঠবে। এখানে যে গরুগুলো এসেছে সে গরুগুলো সবগুলো স্থানীয়ভাবে হৃষ্টপুষ্ট করা, খামারিদের প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে এখানে কোনো অস্বাস্থ্যকর কোনো গরু ছাগল এই হাটে তেমন একটা ওঠে না। প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে ভোলায় 43টি স্থায়ী পশুর হাট রয়েছে, এর পাশাপাশি ঈদ উল আজহাকে সামনে রেখে এই জেলায় প্রায় শতাধিক হাট বসেছে। এই হাটগুলো সবগুলোতেই একদিন পর একদিন বা দুদিন তিন দিন পর এইভাবেই পশু বিক্রির রেওয়াজ রয়েছে। তো আমরা ভোলার ব্যাপারীদের সাথে আলাপ করে যেটা জেনেছি যে তারা আসলে গত 2 বছরের করোনার কারণে যে তারা যে ক্ষতির মধ্যে ছিল, খামারিরা যে ক্ষতির মধ্যে ছিল, তার পাশাপাশি এবার গোখাদ্যের দামও বেশ বেড়েছে। প্রত্যেকটা বস্তাপতি খাবারের 300 থেকে 500 এমনকি 800 টাকা পর্যন্ত খাবারের দাম বেড়েছে, এই কারণে এখানে পশুর দামও এবার তুলনামূলক কিছুটা বেড়েছে। আর ক্রেতাদের সাথে আমরা যে কথা বলে যেটা জানতে পেরেছি আসলে এখনো তারা পশু কেনার চেয়ে পশু পছন্দ করার বিষয়টির প্রতি তাদের ঝোঁক বেশি, তারা বেশ এক হাট থেকে আরেক হাটে ছুটছে তাদের কোরবানির জন্য যে পছন্দের পশুটি কেনবার জন্য পছন্দ করছে, দাম দর করছে এটাই। আর ক্রেতাদের যে অভিযোগ তারা অন্য বছরের তুলনায় আসলে এবছর কিছুটা বেশি দাম চাচ্ছে খামারি এবং ব্যাপারীরা, এইটা তারা তাদের কাছ থেকে জানা গেছে। আর প্রাণী সম্পদ বিভাগ এই ইতিমধ্যে 21টি ভেটেনারি মেডিকেল টিমের মাধ্যমে পশুর হাটগুলি তাদের নজরদারির মধ্যে এনেছে, পাশাপাশি পশুর হাটের নিরাপত্তা জোরদার করার জন্য জেলা পুলিশের বিশেষ টিম রয়েছে পোশাকে এবং সাদা পোশাকে তারা নজরদারিতে রেখেছে যেন কোনোভাবে এই আইন শৃঙ্খলা রক্ষার অবনতি অথবা পশু বিক্রি কেনা বেচার টাকা যেন ঝুঁকির মধ্যে না পড়ে সেই বিষয়গুলো তারা নজরদারির মধ্যে এনেছে। আর ভোলায় যে বিষয়টি বিশেষভাবে এখানে আসলে ইন্ডিয়া বা অন্য অঞ্চলের পশু, যেহেতু দ্বীপ জেলা ভোলা বিচ্ছিন্ন, এখানে অন্য অঞ্চলের পশু তেমন একটা এখন পর্যন্ত আসে নাই। বিগত বছরগুলোতে ইন্ডিয়ান কিছু গরু আসলেও এবছর আমরা এখন পর্যন্ত সেই রকম কিছু দেখছি না, সেই রকম কিছু আমাদের এখনো হাট বাজারে নজরে আসেনি। এখানে ভোলা যেহেতু এমনিতেই প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এখানে 5,500 পশু উদ্বৃত্ত রয়েছে, এছাড়া বিভিন্ন পারিবারিক খামারে আরো 20,000 মতো পশু রয়েছে ও পশু উদ্বৃত্ত থাকার কারণে তারা আশা করছেন যে এবার কোরবানি তারা পশুর কোনো সংকট হবে না এবং ভালোভাবেই কোরবানির পশু বেচা কিনা সম্পন্ন করতে পারবে। তো এ ছিল আমার কাছে ভোলার পশুর হাট থেকে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভোলার চর্ণোয়াবাদ পশুর হাটে। ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চ দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে দাফন করা 24 মরদেহের মধ্যে ডিএনএ টেস্টে 16 জন শনাক্ত হয়েছেন। দ্রুত কবর বুঝিয়ে দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তার দাবি নিহতদের স্বজনদের। টেস্টের রিপোর্ট পেলেই মরদেহের কবরগুলো স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। বরগুনা থেকে সাইফুল মিরাজের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের ছবিতে রিপোর্ট। সারি সারি 21টি কবরে দাফন করা হয়েছে গত ডিসেম্বরে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত অজ্ঞাত পরিচয়ের 24 জনের মধ্যে 23 জনকে। অজ্ঞাতদের মধ্যে 16 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে সিআইডির ডিএনএ টেস্টে। শনাক্তদের কবরগুলো বুঝে নিতে চান তাদের স্বজনরা, পাশাপাশি সরকারি সহায়তার দাবি জানান তারা। তিনজন আনতে চাই বাড়ি, বুঝছেন, বাড়িতে দাফন করতে চাই। ডিএনএ আমরা রিপোর্ট পাইছি, ডিসি সাহেবের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের নামে লাশ তিন দেওয়ার, তারা আমাদেরকে দিয়ে দেয় সাহায্যটা যেটা আমাকে প্রধানমন্ত্রী ঘোষণাটা দিয়েছে ওইটা জানি আমরা পাই। গত 19 এপ্রিল ডিএনএ টেস্টের রিপোর্ট প্রকাশ হলেও এখনও সেই রিপোর্ট পায়নি বলে জানায় বরগুনা জেলা প্রশাসন। পাওয়ার সঙ্গে সঙ্গেই কবরগুলো স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ডিএনএ রিপোর্টের মাধ্যমে যদি কারো লাশ শনাক্ত হয়ে থাকে তাদেরকে অবশ্যই আমরা কবর বুঝে দেব, সেই সাথে আমাদের যে সরকারের যে সহায়তা দিয়েছিল সেটাও। বাজেটে বরিশালবাসীর জন্য অনেক সুখবর। ক্যান্সার হসপিটাল, বার্ন ইউনিট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ভাঙা বরিশাল কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপনে বিশেষ বরাদ্দ রয়েছে। তবে
পদ্মা সেতু আর পায়রা সমুদ্র বন্দর ঘিরে অঞ্চল ভিত্তিক বাজেটের দাবি জানিয়েছেন বরিশালবাসী। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব অপূর রিপোর্টে। দক্ষিণাঞ্চল এখন উন্নয়নমুখী, সম্ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নের পদ্মা সেতু আর পায়রা সমুদ্র বন্দর ঘিরে। ভাঙা বরিশাল কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপনে বিশেষ বরাদ্দ হয়েছে জানিয়ে সরকার দলীয় নেতারা বলছেন এই বাজেট গণমুখী হয়েছে। তবে সরকারের কঠোর সমালোচনা করে অর্থনৈতিক মন্দা কাটাতে অলিক বাজেট বলছে বিরোধী নেতারা। চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন এবং একটি বাস্তবসম্মত গণমুখী বাজেট দেখানোর চেষ্টা করতেছে যে আমরা বড় বাজেট করেছি, বড় উন্নয়ন করেছি, কিন্তু প্রতি বছরই দেখা যায় বাজেটে তারা তাদের কালেকশন ভালো না। ব্যবসায়ীরা বলছেন কলকারখানা গড়ে তুলতে বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা রাখা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দক্ষিণাঞ্চলের জন্য আর একটু বেশি বরাদ্দ রাখুক, তাতে হবে কি আমাদের ব্যবসায়ীদের উদ্যোগনা বাড়বে। স্থানীয় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন জীবনমান উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে অঞ্চল ভিত্তিক বাজেট করা উচিত। শতভাগ যদি আমি বাস্তবায়ন করতে চাই সম্ভাবনাটাকে, তাহলে ওই আঞ্চলিক বাজেটের মাধ্যমে সেই অগ্রাধিকারগুলো চিহ্নিত করে আমাদের সংশোধিত বাজেটে সেটা প্রতিফলিত হতে হবে। তারা আরো বলছেন সদ্য ঘোষিত 2022-23 অর্থ বছরের বাজেটে অঞ্চল ভিত্তিক বিশেষ বরাদ্দ পেলে সে অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হলে দক্ষিণাঞ্চল হবে উন্নয়নের মাইলফলক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরিশালের গৌর নদীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময় হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার হয়েছে 4 ডাকাত। দুপুরে জেলা সংবাদ সম্মেলনে পুলিশ জানায় রোববার রাতে গৌর নদীর খাঞ্জাপুর ও ইল্লা এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা 10 রাউন্ড গুলি ছুড়লে পিছু হটে ডাকাতরা। বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে 4 জন। জব্দ করা হয় একটি 1 শুটার গান ও 5 রাউন্ড গুলিসহ নানা সরঞ্জাম। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 4 জন ডাকাতকে ইমিডিয়েটলি আমরা গ্রেফতার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে শুটার গান সহ বিভিন্ন ধরনের ডাকাতি করার সামগ্রী উদ্ধার করা করতে আমরা সক্ষম হই এবং কিছু ডাকাত পালিয়ে যেতে সক্ষম হই এবং সেখানে পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড কার্তুজের শটগানের ফায়ার করে। পটুয়াখালীর 2 লাখ মানুষের উপজেলা রাঙাবালিতে নেই স্বাস্থ্য কমপ্লেক্স, নেই MBBS ডাক্তারও। মানুষের ভরসা হাতুড়ে ডাক্তার ও কবিরাজ। জেলা সিভিল সার্জন জানান 50 শয্যার একটি হাসপাতাল অনুমোদন হয়েছে, পাশাপাশি জমি অধিগ্রহণের কাজ চলছে। শিকদার জাবির হোসেনের রিপোর্ট। নদী ও সাগর বেষ্টিত 2 লাখ মানুষের জনপদ রাঙাবালি, এখানে নেই হাসপাতাল, এমনকি নেই কোনো MBBS ডাক্তারও। তাই এখানকার বাসিন্দাদের ভরসা হাতুড়ে ডাক্তার ও কবিরাজ। যুগ যুগ ধরে এভাবেই চলছে এই দ্বীপ জনপদের মানুষের চিকিৎসা সেবা। হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হলে 10 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে ট্রলার অথবা স্পিডবোটে নিতে হয় পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা কিংবা জেলা শহরের হাসপাতালে। কিন্তু প্রমত্তায় আগুনমুখা নদী পাড়ি দিতে গিয়ে ট্রলারের মধ্যেই মৃত্যু হয়েছে বহু গর্ভবতী নারী ও অসুস্থ রোগীর। এখানে ভালো যেহেতু কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই, ওখানে যেতে যেতে অনেক সময় আগুনমুখা নদীতে রোগীরা মারা যায়। সন্ধ্যার পর শহরে যাওয়ার কোনো বাহন নেই, যদি এখানে একটা হাসপাতাল থাকতো তাহলে অনেক ভালো হতো। এমন জায়গায় বাস করতে আছি, নাই একটা হাসপাতাল, নাই MBBS ডাক্তার। উপজেলার 6 ইউনিয়নের মধ্যে মাত্র 3টি ইউনিয়নে আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসা সেবা দিচ্ছেন প্যারামেডিক কমিউনিটি সহকারীরা। ইমার্জেন্সি এবং সিরিয়াস রোগী আসে অনেক, সেই রোগীগুলা আমরা চিকিৎসা দিতে আমরা ভয় পাই কিংবা আমরা দিতে পারি না। তবে জেলার সিভিল সার্জন জানান চলতি বছরের শুরুর দিকে 50 শয্যার একটি হাসপাতালের অনুমোদন হয়েছে, এখন চলছে জমি অধিগ্রহণের কাজ। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের তরফ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলি ডিস্ট্রিবিউশনের কার্যক্রম চলমান আছে। চিকিৎসা সেবার নাজুক অবস্থা দূর করতে এই উপজেলায় দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি দ্বীপবাসীর। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পিরোজপুরে 600 মিটার দীর্ঘ একটি সেতুর অভাবে ভোগান্তিতে নদী বেষ্টিত নেসারাবাদ ও কাউখালি উপজেলার বাসিন্দারা। জেলা সদরে যেতে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পাড়ি দিতে হচ্ছে কালীগঙ্গা নদী।
জিয়াউল হকের তথ্য ও মাহমুদুল হাসানের ছবিতে প্রতিবেদন। কলাখালী চাঁদকাঠি পয়েন্টে খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিনই কালীগঙ্গা নদী পাড়ি দেন পিরোজপুরের নেসারাবাদ ও কাউখালীর বাসিন্দারা। দৈনন্দিন নানা কাজে এ পথে জেলা সদরে যেতে দুর্ভোগের শেষ নেই তাদের। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নেছারাবাদের ছয়টি ইউনিয়ন থেকে নৌপথ ছাড়া সরাসরি পণ্য পরিবহনে নেই অন্য কোনো উপায়। এই ব্রিজটার সম্পূর্ণ না হয় হাজার হাজার মানুষের ভোগান্তি। ঝড় বৃষ্টির সময় যে এই পারাপার, যে কত ক্ষতিগ্রস্ত হয় মানুষ। 2018 সালে কালীগঙ্গা নদীর কলাখালি চাঁদকাঠি পয়েন্টে 115 কোটি টাকা ব্যয়ে 600 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণে নাভানা কনস্ট্রাকশন লিমিটেডকে দায়িত্ব দেয় এলজিইডি। তবে নির্ধারিত সময়ের প্রায় এক বছর পরও কাজের অগ্রগতি মাত্র 5% হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। এবছরের 1 ফেব্রুয়ারি পুনরায় দরপত্র আহ্বান করা হলেও দরপত্রটি মন্ত্রণালয়ে মূল্যায়নের অপেক্ষায় আছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ভোগান্তি লাঘবে শিগগিরই সেতুর নির্মাণ কাজ শুরুর দাবি এলাকাবাসীর। অনেকদিন হইতে শুনতেছি কিন্তু ব্রিজটা কোনো কাজ হইতেছে না, যদি ব্রিজটা হইতো তাহলে দেখা যায় আমাদের সময় সাশ্রয় হইতো। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে এলাকার মানুষও তত উন্নত হবে। প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে দুই উপজেলার 7000-এর বেশি মানুষ পার হন। সময় সংবাদ, পিরোজপুর। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। পদ্মা সেতু দিয়ে এবছর অল্প সময়ে সৈকতে আসতে পারবেন পর্যটকরা, তাই ব্যবসায়ীদের আশা এবার একটু বেশি। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। সাগরকন্যার মায়াবী রূপ দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক কুয়াকাটায় আসেন। এবছর পর্যটকদের যাতায়াতে নতুন সুবিধা যোগ করেছে পদ্মা সেতু। কদিন পরই কোরবানির ঈদ, এই ছুটিতে হাজার হাজার পর্যটক ভিড় করবেন এই সৈকতে, তাই সব ধরনের আয়োজন এরই মধ্যে শেষ করেছেন পর্যটন ব্যবসায়ীরা। অধিকাংশ হোটেল মোটেলের আগাম বুকিংও শেষ, আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে রেস্তোরাঁগুলো। ঈদকে ঘিরে আমরা হোটেলগুলোকে ব্যাপক আকারে সজ্জিতকরণ করেছি। আমাদের অলরেডি 80% বুকিং কমপ্লিট হয়ে গেছে, বিশেষ করে পদ্মা সেতুর কারণে বুকিংটা আরও বেশি অগ্রসর হচ্ছে। পদ্মা সেতু দিয়ে রাজধানী থেকে ভোরে যাত্রা করে দুপুরের আগেই কুয়াকাটা পৌঁছানো যাবে। এরপর দিনভর আনন্দ উল্লাস শেষ করে রাতেই আবার ঢাকায় ফিরতে পারবেন পর্যটকরা। তাদের সব সুবিধা দিতে প্রস্তুতি নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটকদের রাখার জন্য পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড যেরকম আমাদের উদ্বুদ্ধ করেছে, আমরাও সেই মানুষদেরকে সেইভাবেই এখানে আমাদের প্রস্তুতি আছে। সৈকত পরিচ্ছন্নতায় নানা উদ্যোগের কথা জানান পৌর মেয়র। আর ঈদের ছুটিতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। আমরা সার্বক্ষণিক সকল পর্যটন স্পটে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং পর্যটকদের যে কোনো সমস্যা নিরসনে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের মান উন্নয়নের জন্য, হোটেলের থাকার মান উন্নয়নের জন্য, বীজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোচ্চ কাজ চালাই যেতে। পর্যটকদের আবাসনের জন্য কুয়াকাটায় 200+ ছোট বড় হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের চারার চাহিদার 40% পূরণ করে পিরোজপুরের নার্সারিগুলো। এখানে চোখ জুড়ানো রকমারি ফুল ও বাহারি ফলের পাশাপাশি রয়েছে বনজ বৃক্ষের চারা। জিয়াউল হকের তথ্য ও মাহমুদুল হাসানের ছবিতে রিপোর্ট। থরে থরে সাজানো রকমারি ফুল আর ফলের চারা। পিরোজপুরের সব উপজেলায় কম বেশি নার্সারি থাকলেও সবুজ গালিচা খ্যাত স্বরূপকাঠির নার্সারিগুলো ব্যাপকভাবে প্রসারিত। বর্ষা মৌসুমকে ঘিরে ব্যস্ত জেলার নার্সারিগুলোর মালিক ও শ্রমিকরা। নার্সারিগুলোতে রয়েছে প্রায় 200 বছরের ইতিহাস। এখানে শুধু বনজ বৃক্ষ নয়, রয়েছে বাহারি ফুল ও দৃষ্টিনন্দন গাছের সমারোহ। রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফল গাছের চারা আর কলম। করোনায় গত 2 বছর অনেকটা বন্দিদশায় আর্থিক ক্ষতিতে থাকা নার্সারি মালিকরা এবছর সারা দেশে কয়েক কোটি টাকার চারা বিক্রির আশা করছেন। প্রত্যেকটা লোকই প্রায় নার্সারির সাথে জড়িত। এক একটা চারা কোনোটা 30 টাকা, কোনোটা 50 টাকা। আমি আসছি কুমিল্লা থেকে চারা নেওয়ার জন্য। চারা দেখতেছে, আমি একটা ছাদ বাগান করছি, তো সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার সবখানেই চারা এখান থেকে যায়। দেশের চারার চাহিদা 40% পূরণ করে থাকে এ জেলার নার্সারিগুলো। এজন্য তাদের সার্বিক সহযোগিতায় তৎপর কৃষি বিভাগ।
এই শিল্পের সাথে 5,000 লোকের কর্মসংস্থান হয়েছে স্থায়ীভাবে, এবং অস্থায়ীভাবে 10 থেকে 15,000 শ্রমিক ওই জায়গায় কাজ করে, সারা দেশের 40 থেকে 45% চাহিদা পূরণ করে। জেলার 2,170টি সরকারি বেসরকারি নার্সারি রয়েছে, যেখানে মৌসুমে প্রায় 12,000 শ্রমিক কাজ করে থাকেন। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো আরেকবার। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, নিষ্কাশনে নেই ড্রেনেজ ব্যবস্থাও, চলাচল অনুপযোগী বরিশাল নগরের 24 নম্বর ওয়ার্ডের সব সড়ক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, করোনাকালের ক্ষতি কাটিয়ে ওঠার আশা ভোলার খামারিদের। এবং লঞ্চে অগ্নিকাণ্ডের 6 মাস পর ডিএনএ টেস্টে পরিচয় মিলল 16 জনের, দ্রুত কবর বুঝিয়ে দেওয়ার দাবি স্বজনদের, এখনও রিপোর্ট আসেনি দাবি বরগুনা জেলা প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়, আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়।